আবার আমন্ত্রণ একশু বিজনেস সঙ্গে আছি রহমান রানো দর্শক দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারে সর্বশেষ তথ্য গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একশু বিজনেস দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখবেন গুরু কার্বোনেটেড যে সৌজন্যে দর্শক এখন রয়েছে দেশের আইসক্রিম ও ডেইরি খাত নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্ট্রুত রয়েছেন ইগলু গ্রুপ সিইও জিএম জি হাসান আপনাকে স্বাগত একুশ বিজনেসে আপনাকে ধন্যবাদ আমরা আজকে করব আইসক্রিম সেক্টর নিয়ে কি অবস্থা শুরুটা কেমন ছিল ভবিষ্যৎ কেমন গ্রোথটা কেমন দেখছেন সব কিছু এ হোল যদি দেখেন আইসক্রিম একটা একটা ইউনো যে এ হোল ইস এ সেক্টর আস্তে আস্তে এই আইসক্রিম বিজনেসটা বাড়ছে সো রিজনস বিহাইন্ড দ্যাট অনেক কটা কারণ আছে প্রথমত যে জিনিসটা হচ্ছে যে

ফ্রিজ একটা আসলে কোনো বিলাসী কোনো প্রোডাক্ট না এটা হচ্ছে মোর অফ নেসেসিটি প্রোডাক্ট সো অল দ্য থিংস ওভারঅল মানুষের ইকোনমি মানুষের জীবনযাত্রা মানুষের ইনকাম মানুষের লিটারেসি প্রতিটা জিনিসের যেকোনো ব্যবসার জন্য খুব ইম্পর্টেন্ট অবশ্যই as a whole বাংলাদেশ যেহেতু অনেক ভালোভাবে গ্রো করছে প্রত্যেকটা সেক্টরই যেহেতু গ্রো করছে সো আই বিলিভ দ্যাট আইসক্রিম হ্যাজ অলসো ট্রিমেন্ডাস পটেনশিয়াল ডাউন দা আচ্ছা 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 খুব ভালো পটেনশিয়াল এখন মানের দিকে যদি আমি বলি কেমন আসলে আমাদের গুণগত মানটা কেমন যদি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেটা সেটা সেটা তুলনা করি আমি অন্যদের সাথে কথা বলতে কনসার্ন আমি এটুকু বলতে পারি কনফিডেন্টলি বলতে পারি যে উই আর ওয়ার্ল্ডস বেস্ট স্ট্যান্ডার্ড আচ্ছা এখানে আমরাও যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ইউজ করি আমরা যে সমস্ত আমরা আইসক্রিমের যে র মেটিরিয়ালস যা ব্যবহার করা হয় অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট উই আর ইম্পোর্টিং আমরা যে সমস্ত জায়গায় ইম্পোর্ট করি সে সমস্ত জায়গা থেকে কিন্তু ওয়ার্ল্ড এর বড় বড় যারা কম্পিটিটর আছে যারা প্লেয়ার আছে যারা আছে নেসলে যারা তারা মনোমোর জায়গা থেকে আপনার সোর্সিং করে থাকে সো আইসক্রিম আইসক্রিম আমাদের ক্ষেত্রে কোম্পানি স্ট্যান্ডার্ড আব্দুল মনে লিমিটেড এজ এ হোল যদি দেখেন আমি একটু শেয়ার করতে চাই এই জন্য যে আমরা উই আর দ্য বিগেস্ট কনস্ট্রাকশন কোম্পানি এজ ফর বাংলাদেশ ইস কনসার্ন

তার চেয়ে তো আমরা বলতে পারি যে ইভেন উই আর বেটার অফ কম্পেয়ার টু এনিয়ার আচ্ছা 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 আমরা আইসক্রিম সেক্টর নিয়ে আরো অনেক কথা বলবো তার আগে আমরা ঢাকা ও চিরাং স্টক এক্সচেঞ্জে আমাদের দুটো স্টুডিও আছে সেখান থেকে পুঁজি বাজার এই মুহূর্তে আপডেটটা একটু নিয়ে আসি দর্শক চলে যাচ্ছি ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে সেখানে রয়েছেন রাজিউর রহমান এবং মাহবুব রহমান চলে যাচ্ছে ধন্যবাদ রহমান আপনাকে দুশো একুশ কোটি টাকার বেশি লেনদেনের মধ্য দিয়ে এখনো পর্যন্ত ঢাকায় স্টক এক্সচেঞ্জে লেনদেন হচ্ছে যদিও সূচকের অবস্থান নিম্নমুখী প্রবণতা রয়েছে এবং এই মুহূর্তে ডিএসসি প্রধান ইন্ডেক্সটি তেরো পয়েন্ট নেগেটিভ রয়েছে পাঁচ হাজার ছাপ্পান্ন পয়েন্ট দাঁড়িয়েছে অন্যদিকে থার্ড ইন্ডেক্সটি দশ পয়েন্ট নেগেটিভ থেকে এক হাজার সাতশো আশি পয়েন্ট অবস্থান করছে এবং এখনো পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের দর হারানোর মধ্য দিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে দর হারিয়েছে একশো চুয়ান্নটির দর বৃদ্ধি পেয়েছে একশো একচল্লিশটির এবং চুয়ান্নটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর খবর এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর খবর জানতে চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে সেখানে রয়েছেন মাহবুব রহমান রাজীব আপনাকে ধন্যবাদ এখনো পর্যন্ত সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে চিটাং স্টক এক্সচেঞ্জের লেনদেনে এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি ষোলো পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে অবস্থান করছে নয় হাজার তিনশো তিরানব্বই পয়েন্ট এবং থার্টি পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে অবস্থান করছে তার হাজার পাঁচশো বিরাশি পয়েন্টে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় প্রায় ছয় কোটি টাকার মতো যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে একশোটি প্রতিষ্ঠানে দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং মাত্র আটান্নটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে টপ টেন যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে ডোরিন পাওয়ার রয়েছে প্রথম অবস্থানে মুন্নু সিরামিক দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং লিগেসি ফুটওয়ার রয়েছে তৃতীয় অবস্থানে শতাংশের দিক সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে দিনের এই মুহূর্তে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে বি রয়েছে প্রথম অবস্থানে দশ শতাংশ দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটির পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড প্রিমিয়ার সিমেন্ট এবং কে অ্যান্ড কিউ তো এই স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবর খবর মাহবুব রাজু আপনাদেরকে ধন্যবাদ আমরা ফিরছি আবার আলোচনায় আমরা যেখানে ছিলাম আইসক্রিম সেক্টর নিয়ে আমরা কথা বলছিলাম তো সেখানে ভবিষ্যৎ নিয়ে আপনি বলছিলেন একটু জানবো যে ইগলু তো বাংলাদেশে খুবই সুপরিচিত একটা নাম এবং অনেকের পছন্দের একটা ব্র্যান্ড এবং আমারও একটা পছন্দের ব্র্যান্ড সত্যি কথা তো কি অবস্থা এই সেক্টরের এই সেক্টরের বর্তমান বাজার নিয়ে একটু জানতে চাচ্ছি আমি

অ্যাজ এ হোল যদি দেখেন আমাদের বিজনেসের আইসক্রিমের যদি ওভারঅল আমাদের এগুলোর কথা চিন্তা ভাবনা করেন ওয়াই ইউ আর গ্রোয়িং ওর ওয়ে আর উই কানেক্টিং টু দ্য কাস্টমার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে যে ফার্স্ট অফ অল কোয়ালিটি

আমরা চেষ্টা করছি যে হাউ ই ক্যান ব্রেক দ্য ডিফারেন্ট ফ্লেভার্স ডিফারেন্ট ইনোভেশন হুইচ ইজ রিলেটেড টু দা বাংলাদেশি কাস্টমার আমাদের দেশের কাস্টমার আসলে কোনটা লাইক করে

এবং ইট ইস বিন ওয়েল অ্যাকসেপ্টেড বাই দ্য চিল্ড্রেন বিকজ বাচ্চারা অনেক সময় এই ধরনের মল্টেড বেভারেজ খেতে চায় না বাট আইসক্রিমের সাথে যখন পায় তখন তারা খেতে চায় আমরা কফি দিয়ে আইসক্রিম লঞ্চ করেছি হুইচ ইজ অ্যাকসেপ্টেড আমরা দই আইসক্রিম করেছি বাংলাদেশের অবল ট্রেডিশনের সাথে মিল মেয়ে রেখে দই ইজ এ ভেরি কমন থিং তো ওভারঅল কনসেপ্ট হচ্ছে যে আমাদের যদি ওভারঅল থিম দেখেন আমরা বলি যে যেখানে মিষ্টি সেখানে এগুলো আমরা এই কথা বলতে চাই আমি সেটা মিষ্টি বলতে যাচ্ছিলাম যে মিষ্টি না নিয়ে আমরা এখন আইসক্রিম নিয়ে যাচ্ছি যেখানে যাচ্ছি আমরা যার বাসায় যাচ্ছি জি মানে অনেকখানি চেঞ্জ কিন্তু চেঞ্জ করতে আপনারাই পেরেছেন ইট ইজ ইট ইজ অল এবাউট ইউ সি যে একটা সময় ছিল যে আইসক্রিম ক্যারি করাটা খুব ডিফিকাল্ট ছিল ক্যারি করা ডিফিকাল্ট ছিল বিকজ আপনার বাসার আশেপাশে যদি ফ্রিজার না থাকে দ্যাট ইজ ভেরি টু ক্যারি নাও উই আর ট্রাইং টু কানেক্ট দ্য কাস্টোার্স ক্লোজার টু দ্য কাস্টমার্স আমরা কাস্টমারের খুব কাছে যাওয়ার চেষ্টা করছি সো দ্যাট যেহেতু মেল্টিং প্রোডাক্ট দেখ ক্যারি ইট ভেরি ইজিলি

আমাদের ভিতরে অনেক সময় কাজ করে যে বাইরের জিনিস সম্ভবত ভালো বাইরের ব্র্যান্ড সম্ভবত ভালো বাট অ্যাজ এ হোল যদি আরও কিছু জিনিস দেখেন বাংলাদেশের আমরা যদি ওভারঅল বাংলাদেশের বুটিক শিল্প দেখি ফর এক্সাম্পল ইস গ্রোয়িং এবং আপনি দেখেন অনেক ভালো ভালো বোটিক হাউসগুলি আছে তারা ভালো করছে আমাদের দেশের অনেক মনে করেন আমরা ঈদে পর্বে যখন দেখি আমাদের দেশীয় শিল্পগুলি কিন্তু আস্তে আস্তে গ্রো করছে সো আই থিঙ্ক কাস্টমার শুড হ্যাভ দ্য কনফিডেন্স দেশের প্রতি ভালোবাসা থাকা দরকার এবং আরেকটাই ইস্যু হচ্ছে যে ইগলু ইস সার্ভিং দ্য ফ্রেশ আইসক্রিম

দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত বিজনেস বিজনেসে দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন গুরু কার্বোনেটেড বেভারেজের সৌজন্যে দর্শক বিরতির আগে দেশের আইসক্রিম ও ডেইরি খাত নিয়ে কথা বলছিলাম ইগ্রো গ্রুপ সিইও জি এম কামরুল হাসানের সঙ্গে আবার ফিসি আলোচনায় বিরতির আগে আমরা আইসক্রিম সেক্টর ইগ্রো নিয়ে কথা বলছিলাম একটু জানবো এই সেক্টর নিয়ে আবার একটু জানতে যাচ্ছি এই সেক্টরে এই মুহূর্তে কতগুলো আসলে কোম্পানি কতগুলো প্রতিদ্বন্দ্বী আপনাদের সেটা জানবো সেই সাথে আমরা জানি সাম্প্রতিক সময় নতুন ভ্যাট আইনটা চালু হলো সেটা কোনো প্রভাব পড়েছে কিনা সেটা একটু জানতে চাচ্ছি এই সেক্টরে ফার্স্ট অফ অল আমাদের কম্পিটিশন ডে বাই ডে বাড়ছে একটা হচ্ছে ব্র্যান্ডেড আইসক্রিম ব্র্যান্ডেড আইসক্রিম এই মুহূর্তে আটটা কম্পিটিটর আছে সামনে আরো কিছু আসতেছে যতদূর আমরা জানি দে আর কামিং কিছু মাল্টিনেশনাল কম্পিটিটর আছে যারা আসলে বিভিন্ন জায়গায় সার্ভ করে ছোট পরিসরে বাট দেয়ার ইজ এজ এ হোল দেয়ার ইজ এ কম্পিটিটর এছাড়াও আপনি মহল্লা ভিত্তিক কিছু কম্পিটিটর আছে যেগুলো আমরা আগে যে কোনো বরফ কলের কথা যদি বলতাম লোকাল আইসক্রিম আঞ্চলিক আইসক্রিম কিছু আছে তো আঞ্চলিক আইসক্রিম ইজ অলসো গ্রোয়িং আমাদেরও গ্রো করছি এবং আই বিলিভ দ্যাট গ্রেজুয়ালি এই মার্কেটটা আস্তে আস্তে ব্র্যান্ডেড আইসক্রিমে কনভার্ট হবে বিকজ ওয়ান্স উই আর রিচিং সামোয়ার মানুষের কাছে যখন আমরা যাচ্ছি তখন তখন যে লোকাল আইসক্রিম যারা

গভর্নমেন্ট এই প্রোডাক্টটাকে নেসেসারি প্রোডাক্ট হিসেবে কাউন্ট করে না এটা বাচ্চারা কিন্তু কনজাম্পশন আছে বাচ্চারা খায় ফিফটি পার্সেন্ট অফ দ্য চিলড্রেন আর কনজিউমিং দ্য আইসক্রিম বাট আই ডোট নো লাস্ট বাজেটেও এটার উপরে সাপ্লিমেন্টারি ডিউটি দেওয়া হয়েছে এবং এটা খুব বড় ইন্ডাস্ট্রি না এই মুহূর্তে খুব বেশি বড় ইন্ডাস্ট্রি না এটার থেকে কতটুকু রেভিনিউ গভর্নমেন্ট কালেকশন করবে সেটা আমি আই এম রিয়েলি কনফিউজ যে আমাদেরকে একটা শিল্প মাত্র গ্রো করতে শুরু করেছে সেই শিল্পটার মাঝে যদি অলনেস অলনেস সারেন দেয়ার আর সো মেনি ইন্ডাস্ট্রিজ ওইগুলি বাদ দিয়ে আইস

এবং এটা একটা জিনিস হচ্ছে যে যারা এই বিজনেসের সাথে আছে তারাই জানে

টেম্পারেচার তোলার জন্য আপনাকে ইলেকট্রিসিটি খরচ করতে হয় ওইখান থেকে যখন আপনি আবার ডিপোতে রাখতেছেন যে জায়গায় গোডাউন আমাদের ডিলারে রাখতেছেন ওইখানে আবার টেম্পারেচার তাহলে ইলেকট্রিসিটি দেওয়া যে দোকানে আপনি নিয়ে যাচ্ছেন সেখানে আবার টেম্পারেচার যখন আবার দোকানে ফ্রিজ রাখতেছে তারও একটা টেম্পারেচার বাসায় যখন যাচ্ছে তখন আবার টেম্পারেচার সো প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিসিটি কনজামশন আছে সো এই ইন্ডাস্ট্রিটা জাস্ট স্টার্টেড গ্রোয়িং

আমাদের কর্মসংস্থান হচ্ছে ডিরেক্টলি আমাদের এখানে অর্গানাইজেশন যদি ডিরেক্ট অপারেশনাল যদি দেখেন এখানে প্রায় এগারো বারোশো লোক কাজ করে এগারোশ বারোশো লোকের পরিবার সরাসরি আছে যুক্ত আছে এটা হচ্ছে ডিরেক্ট আচ্ছা ইনডিরেক্টলি হচ্ছে যে আমাদের এই বিজনেসের সাথে এখন পর্যন্ত যদি ওভারঅল আইসক্রিম ইন্ডাস্ট্রি কথা চিন্তা ভাবনা করেন প্রায় সত্তর থেকে আশি হাজার দোকানদার ইনভলভ আছে আমাদের স্টেক হোল্ডার যারা আছে আমাদের যারা ট্রেড পার্টনার যারা আছেন আমাদের অনেক ডিলার আছে প্রত্যেকটা কোম্পানির ডিলার ডিলার হিসেবে ধরেন প্রায় হাজার বারোশো লোক ডিলার আছে সব কোম্পানি মিলিয়ে তো আরো বেশি হবে এক তো এক্সকিউজ মি তো অ্যাজ এ হোল

দুই লক্ষ থেকে আড়াই লক্ষ লোক যখন ছেলে পেলে গ্রাজুয়েট হয় তখন যে প্রবলেমটা হয় আমাদের গভর্নমেন্ট সার্ভিস তো খুব লিমিটেড হুইচ ইজ ভেরি ন্যাচারাল হুইচ ইজ ট্রুথ যে এখানে প্রায় দুই হাজারের বেশি দুই হাজার আড়াই হাজারের মতো অল টুগেদার ব্যাঙ্কিং সেক্টর ইজ অলসো ডিপ্লোয়িং দ্য পিপুল বাট এফ সেক্টর ইজ প্লেইং এ ভেরি বিগ রোল এস ফার এস ডিপ্লয়মেন্ট ইজ কনসার্ন আমরা চেষ্টা করছি পাশাপাশি প্রত্যেকটা কোম্পানি কোনো না কোনোভাবে ডিপ্লয়মেন্ট করছে বাট আমার মনে হয় যে স্টুডেন্টরা যদি শুরু থেকেই যদি চাকরি বা কেরিয়ার যদি নিজেরাও ছোটো ছোটো কানো কোনো কাজ করতে পারে দে ক্যান ডু সামথিং অ্যাজ ফার এস ইউনো দেয়ার ট্যালেন্ট ইজ কনসার্ন কিছু অন্টারপ্রেনারশিপ করা নিজে কিছু করা এটা এটা খুব ইম্পর্টেন্ট বিকজ ইউ শুড নট অলওয়েজ রিলাই অন দ্য জব অর কেরিয়ার কেরিয়ারটাকে আপনার ডিফারেন্ট হয়তো ডাইভার্সিফাই করতে পারেন তো সবসময় যদি ডিপেন্ড করেন যে আইল বি আই উইল বি ওয়ার্কিং ইন কর্পোরেট এটা হয়তো খুব একটা সম্ভব না হু আর ট্যালেন্টেড হু হ্যাজ নলেজ অ্যান্ড স্কিলস যারা আস্তে আস্তে নলেজ অ্যান্ড স্কিল গ্রো করছে দে হ্যাভ হিউজ পটেন্সিয়াল ইন বাংলাদেশ মার্কেট এখানে আরেকটা ছোট্ট করে একটু কথা বলে রাখি যে আমরা যখন ফ্রেশারদের সাথে কথা বলি অথবা যারা নিউ এন্ট্রিতে যারা কাজ করে নতুন যারা কাজে জয়েন করে আমাকে ডাকে না অথবা আমি আসলে ওইরকম ভাবে জবে যেতে পারছি না এই জিনিসগুলি তাদের ক্ষেত্রে একটা বিশাল কাজ করে স্টুডেন্টদের ক্ষেত্রে পার্টিকুলারলি বাট এগেন এসি যে আমরা যখন কর্পোরেট সেক্টর থেকে একটা ছেলে বা একটা মেয়েকে রিক্রুট করি আমরা কিন্তু উই ওয়ান্ট সামান ইউনো যে আপনার যে স্টুডেন্ট লাইফটা যখন পার করছেন স্পেশালি ওয়ান্স ইউ আর ডুইং দ্য গ্র্যাজুয়েশান আমি যারা একেবারে ইয়াং আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে স্টুডেন্ট লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইট ইজ সাচ ইম্পর্টেন্ট যে এই চারটা বছর সামোনান ক্যান প্ল্যান অ্যাকর্ডিংলি যে ইউ আর স্টাডিং নাথিং রং রেজাল্ট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট বাট ইউ কুড ডেভেলপ ইউর পার্সোনাল ইফেক্টিভনেস নিজের অনেক কটা জিনিস তৈরি করা সম্ভব সেটা কিভাবে তৈরি করতে পারে সেটা হচ্ছে যে হি ক্যান বি এনগেজড সে নিজে বিভিন্ন জায়গায় এনগেজড হতে পারে সে বিভিন্ন ক্লাবের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে হি ক্যান ক্রিয়েট দ্য নেটওয়ার্কিং নেটওয়ার্কিং ইজ রাইট নাও ভেরি ইম্পর্টেন্ট বিকজ এখন সোশ্যাল মিডিয়ার জমানা লিঙ্কড ইন জমানা ইউ ক্যান টক টু দ্যাট ভেরিয়াস সিনিয়র পার্সন ইউ ক্যান লার্ন বাই দ্য গুগল এখন আপনি গুগলে গেলে কিছু পাওয়া যায় ইউ ক্যান লার্ন সো আমি তাদেরকে বলবো যে এই চারটা বছর একটা প্ল্যানিং থাকা উচিত আমি যেটা বলি যে হোয়াট ইজ ইউর বেসিক্যালি এইম ইন লাইফ এই তোমার এইমটাকে যদি সুন্দর জায়গায় নিতে চাও তাহলে যে কাজটা তাকে করতে হবে অ্যাপার্ট ফ্রম হিজ এডুকেশন হি শুড ডু সামথিং এক্সট্রা কারিকুলাম অ্যান্ড দ্যাট এক্সট্রা কারিকুলাম ইজ হাউ হি ক্যান ডেভেলপ হিস প্রেজেন্টেশন স্কিল হাউ হি ক্যান ডেভেলপ হিস কমিউনিকেশন স্কিল হাউ হি ক্যান ডেভেলপ হিস লিডারশিপ স্কিল এই যে ছোট ছোটো সফট স্কিলগুলি করে লাইফে অনেক বেশি ভ্যালু অ্যাড করে তো নিজেকে ইনএক্সপিরিয়েন্স না বলে রেদার হি ক্যান টেল যে আমি চারটা বছর নিজকে আমি এইভাবে তৈরি করেছি সো আই এম এক্সপিরিয়েন্সড অ্যাজ ওয়েল বাট পারহ্যাপস আই ডিডেন্ট ওয়ার্ক বাট ইফ ইউ ট্রেন মি রাইট ওয়ে দেন আই ক্যান কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য অর্গানাইজেশন সো এই জায়গাটাতে একেবারে টোটালি স্টার্ট না থাকে যে আসলে আমি পড়াশোনা করছি আমার তো আসলে কোনো অভিজ্ঞতা নাই ইফ সামন ইজ ডুইং দ্য টিউশনই ফর এক্সাম্পল পাশাপাশি আপনি বলছেন যে আমার স্যার ভালো লাগছে না তখন হয়তো আমাকে আপনাকে কনভিন্স করতে হচ্ছে সো এই জিনিসগুলি হয় কি ছোট ছোট জিনিসগুলি অনেক ভ্যালু অ্যাড করে একটু কাজ করা একটু কিছুর সাথে ইনভলভ হওয়া এতে করে হয় কি

আমরা যেহেতু বিভিন্ন ইনোভেশনস করি বিভিন্ন ধরনের আইডিয়া মার্কেটে সেল করি বিভিন্ন ধরনের নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন কনসেপ্ট আনি সো রেস্ট অফ দ্য যারা যারা আছেন আমি কাউকে ছোট করে বলছি না বাট ফিউ অব দ্যাম দে ওয়ান্ট টু ফলো নাথিং রং কারণ এটাই হয়ে থাকে পৃথিবী জুড়ে তো এইটা হবেই বাট অ্যাজ ফার এস আওয়ার কোয়ালিটি অ্যান্ড আদার থিংস ওয়ান্স উই আর ডুইং দ্য রাইট থিংস আমরা যখন সঠিক কাজগুলি করি একটা মার্কেট একটা ট্রানজিশন থাকে আস্তে আস্তে যে গ্রোথ স্টেজে দেয় আর সামথিংস কামস গুড সামথিং ইনো ইম্প্রুভমেন্ট এরিয়া থাকে আই বিলিভ ওয়ান্স ইউ আর ইন গ্রোইং

আমরা সেটা প্রত্যাশা করছি অনেক শুভ কামনা থাকলো এগুলোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ইডিবিকে অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ আইসক্রিম ও ডেইরি খাত নিয়ে কথা বলছিলেন ইগ্লু গ্রুপের সিইও জিএম কামরুল কামরুল হাসান দর্শক নিচ্ছে আরো একটি বিরতি বেলা দেড়টা আবার ফিরে আসবো বিজনেস আরও জন্য আমাদের সঙ্গেই থাকুন